আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। এই তো আমিও আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আবার এই রমজানে ইফতারির পর একটি অসম্ভব ভজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। সবাই রোজার পর একটু টক হলে, ভর্তা হলে আলাদা মজা জমে উঠে। আপু ভাইয়েরা আমার পুরো ভিডিওটি দেখে কেমন হয়েছে জানাবেন। চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে। এখানে দুটো আম নিয়ে নিয়েছে। এই ভর্তাটা আমি বানিয়ে নিই, আমার মেয়ে এবং ভাগ্নি বোনের মেয়ে তৈরি করেছে। এইগুলো আমগুলো দুটো আম নিয়ে ছুলে নিচ্ছে, আমগুলো ছুলে নেওয়ার পর এগুলো ভালো করে ধুয়ে নিতে নিবে। ধুয়ে নেওয়ার পর এভাবে চাকু দিয়ে, ছুরি দিয়ে আর কি এভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে তারপরে একটা ইটের সাহায্যে কেটে নিবে। আর আপু ভাইয়েরা আমার ভিডিওটিকে, পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। বাচ্চাদের হাতে ভর্তা, অসম্ভব মজা। এই তো বাচ্চারা আমগুলো ছোলার পর ওখানে আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে। আমগুলো কাটার শেষ, এখনই মরিচ পুড়ে নিয়েছে, এটা আলাদা একটা মজা। আর কিছু মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছে আর কিছু লবণ। এটা আমার ভাগ্নি হাতে তৈরি করতেছে, ভাগ্নি এবং মেয়ে দুইজন মিলেই ভর্তাটা তৈরি করছে। দুই বোন, দুই বোনের হাতের ভর্তা। দেখুন মরিচগুলো মিলানো শেষ, এখন এইগুলোকে ভর্তার সাথে ভালো করে মিক্স করে একবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পর এগুলোকে মিক্স করে নিচ্ছে, তারপরে আম ভর্তার সাথে মিলে নিবে। এটা অসম্ভব মজার হয়ে থাকে। আর নতুন আম, কাঁচা আমের ভর্তা, অসম্ভব মজা। এই তো ভর্তার মধ্যে এইগুলো মরিচগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিবে কিছু কাসুন্তি, কাসুন্তিটা দিয়ে, এটা বাচ্চাদের হাতে ভর্তা তো আস্তে আস্তে তৈরি করা। এই তো কাসুন্তি দেওয়া শেষ, এগুলো ভর্তাগুলো হয়ে গেল। ভর্তা, আম ভর্তা, কাঁচা আমের ভর্তা, ইফতারির পর এরকম একটা ভর্তা হলে কেমন হবে বলবেন আপনারা। আর আপু ভাইয়েরা আমি পরিবেশন করে নিব, কীরকম হয়েছে জানাবেন। আর আপু ভাইয়েরা আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই 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 খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।